পাড়া কিনারায় বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়ায় বলেন আম্মা যান একটু ভেতরে যান আমাকে একটু কাজ করার সুযোগ দেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাটার বস্তা রেখে বৃদ্ধা মহিলা ভেতরে চলে গেলেন ওমর নিজে আটা বের করে খামিরা বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলেন ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা নিজ হাতে রুটি বানাইয়া বলেন আম্মা যান কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না অসহায় অনাহারে আছে রুটি আপনিও খান বাচ্চাকেও দেন আটার বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে চেষ্টা করব আবার খোঁজ নেওয়ার জন্য ওমর এবার বিদায় নেয় আম্মা জান আমি বিদায় নিলাম আমার জন্য দোয়া করো বৃদ্ধ মহিলা কয় দাঁড়াও দাঁড়াও হে যুবক দাঁড়াও তোমার জন্য আমি একটু মালিকের দরবারে দোয়া করে দিই আল্লাহর বান্দি দোয়া করলেন আল্লাহ এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্ব যদি দিতা আর উমরের যদি তুমি নামাইয়া দিতা আমার এই দেশ জান্নাতের বাগান হয়ে যাইত ও আল্লাহ তুমি এই যুবকরে কবুল করে নাও মহিলা এখনো জানে না এই দেশের ক্ষমতাবান ওমর এই যুবক সত্তা হযরত ওমর ঘটনার পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর আদালতে বসে লোক দিয়া পাঠায় দিয়া বললেন অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে আদালতে হাজির করে দাও লোক যখন খবর দিয়া বলল আম্মা যান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো কান্না শুরু করলো মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে গতকালের ঘটনা মনে হয় ওই যুবক ওমরের কানে লাগায় দিয়েছে আল্লাহর বান্দি অন্তরে ভয় চোখের বানিসের কান্না শেষ বিদায় সন্তানের থেকে বিদায় নেয় আর বলে মনের মতো মাকে দেখ আর বোধহয় দেখা হবে না কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশাহর কাছে নালিশ হয়ে গেল আজ আমার নিশ্চিত ফাঁসি হয়ে যাবে বিদায় নিয়ে দেয় সন্তান কান্না করে মা কি বললা সহ্য করা যায় না আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ওমরের পরিচয়ে ভয়ে ভয়ে রওনা খলিফাতুল মুসলিমিনের দরবারে মহিলা রওনা অধিক দিয়া ওমরে ফারুক মহিলার অপেক্ষায় দণ্ডায়মান হয়ে আছে মূল জায়গায় গিয়া দূর থেকে তাকায় দেখে আরে যেই ব্যক্তি মূল জায়গায় দাঁড়ানো ওই ব্যক্তি তো গতকাল ওই যুবক সন্তান মহিলা আরো আশ্চর্য হয়ে গেল অমর দূর থেকে ইশারা করে বলে আম্মা যেন কোন ভয় নাই নিরাপদে সামনে আসে হযরত ওমর কিনারায় দেখে বললেন আম্মা যান আপনার কোনো ভয় নাই ভয় আমার পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন আর পাগড়ির অগ্রভাগ দিয়ে কয় আম্মা যান এই পাগড়িটা নিয়া আমার গলায় পেঁচানো আছে বিচারটা করে আমার ফাঁসি লাগলে দেন যে বিচার হয় করে কারণ আমি অপরাধী কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল আমি সময় মতো দিতে পারি নাই ক্ষমা চাই দুনিয়াতে আমার বিচার হয়ে যাক তারপরও আমি চাই না আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই এমন যেন না হয়
রে আম্মা জান আপনি দয়া করে আমাকে মাফ করেন বিচার করার মাধ্যমে এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا ضِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ المسلم من سلم المسلمون من لسانه ويديه فقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سوبر کر چکا ہے تو امتحان ہمارا صبر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا تنبیل نہیں اشاعت السنہ کریمیہ مدرسہ پرتھم بارشیک بشال واز محفل و حلقہ ذکیر 12 سپٹمبر 2019
মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবীল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকা ইনামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। يا ايها الذين امنوا اتقوا الله هي الدنيا المؤمن الله কে ভয় করো। اقول قولا سديدا এবং যা বলবে সত্য সঠিক সঠিক ভাবে বলো। يصلح لكم اعمالكم বিনিময় আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটিমুক্ত করে দিবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম কৃত গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এবং যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন তারা চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদ থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা বন্ধনটাকে মজবুত করো, ছিন্ন করো না। কেউ যদি জুলুম করে তাকে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার উপহার দাও। এ হলো আয়াত হাদিসের তর্জমা। দুটো বিষয় আল্লাহ আদেশ করেছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এই এক নাম্বার তাকওয়া অর্জন করো, দুই নাম্বার জবানের হেফাজত করো।
তাকওয়া মানে আল্লাহর ভয়, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সহজ সরল ভাষায় বলে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আল্লাহ বারবার বারবার বিভিন্ন আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ দুনিয়াতে মানুষ মানুষকে ভয় করার কারণে আসামি বিচারকের সামনে অপরাধ করে না। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দাও কখনো গুনাহের পথে অন্যায়ের কাজে যাবে না। এজন্য আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন। কোরআন নাজিলের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া, ফাঁকেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতে তাকওয়ার কথা বললেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। কোরআনের অবতীর্ণ করার শেষের দিকে আল্লাহ তাকওয়ার কথা বললেন, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নবীকে পর্যন্ত, যে নবীজির কোনো তুলনা নাই, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সে নবীকেও বলেন, হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করব। যে নবীর কোন গুনাহ আছে নাকি? আছে নাকি? কি ঘুমাইতেছেন সবাই? কেমন নবী আমরা পাইলাম যে নবীর কোন গুনাহ? মনে করবেন হাসরের দিন অনেক নবী অন্যায় করেছি, আমার রসুল রাহমাতুল লিল আলামিন মনে করবেন এমনটাও যেন না থাকে, আল্লাহ তাও মাফ করে দিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যে নবীজির কোনো তুলনা নাই, সে নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকিল্লাহা ওয়ালা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, মুনাফিক কাফেরের অনুসরণ করবেন না। আল্লাহর ভয় বান্দার অন্তরে যখন জমা হয়ে যাবে, গলায় সুরি আসবে, জিন্দেগিতে বান্দা গুনাহের কাছেও যাবে না। ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলবে আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত। বান্দা এই কথাটা কখন বলবে? যখন ভেতরে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারকে হাত লাগায়া, ঈমানের পরিপূর্ণতায় যখন চলে গেলেন, পাপিষ্ট উমাইয়া বেলালের জবানের মধ্যে একদিন তাকায় দেখতেছে খুব নড়াচড়া করে আওয়াজ দিচ্ছে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, কি বলো? বলে, আমি এক আল্লাহ জিকির করি, স্মরণ করি। আল্লাহ আবার কে? বেলাল বলে, উমাইয়া মালিক, তোমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। বলে, আওয়াজ বন্ধ করে দাও,
উমাইয়া যত বাধা দেয় বেলাল তত আওয়াজ বাড়ায় দেয়, যতই বাধা দেয় আওয়াজ বাড়ায় দেয়, কারণ ইমানদারের ইমানের উপরে আঘাত করলে ইমানের স্পিরিট কেমন বাড়ে। বলে জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যায়। ইমানের আওয়াজ আসলে মুসলমানের ইমানের আওয়াজ বেড়ে যাবে, ইমানের তাজা ঘ্রাণ তার ভেতরে আবার ভেতরে ঢুকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم ايمانا وعلى ربهم يتوكلون মুমিনের পরিচয় আল্লাহর স্মরণ যখন হবে, আল্লাহর জিকির তার সামনে যখন হবে, কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে, অন্তরের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আওয়াজ হবে তখন ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের দর্জন সাহাবা সুসংবাদ প্রাপ্ত পেয়েছেন, তার মধ্যে হযরত ওমর দ্বিতীয় নাম্বার। আল্লাহ এত ভয় তার অন্তরে জমা করে দিলেন। হযরত ওমর সবাই ঈদের আনন্দ করে, তিনি দরওয়াজা আটকায় কান্নায় বিভোর। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন আজ ঈদের দিন কেন কান্না করে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই। আর আমি ওমরের ভেতরে চিন্তা, রমজান চলে গেল, তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা অন্তরে বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন আপনার কপাল তো ভালো, দর্জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনি দ্বিতীয় নম্বরে আছেন। ওমর চোখের পানি ছেড়ে কয় ভাই যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট আবার ক্যান্সেল না যেতে পারে। আর কে দাবা খৌফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া তে হাত মোরা মাকাম জুজবা হাফজি আল্লাহর ভয়ন্তরে যখন বান্দার এসে যাবে, গলায় ছুরি আসবে, তারপরে গুনাহ করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে গেলেন, দুনিয়ার বাদশার দাওয়াত, রাজপ্রাসাদে দাওয়াত, খানা টেবিলে বসে গেলেন। ওমর সমতল জমিনে দস্তারখানা বিছায় বসলেন, খানা পড়ে যায়, হযরত ওমর খানা উঠায় খায়। রাজপ্রাসাদের লোকেরা বলে এটা তো অসামাজিকতা, অভদ্রতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুচিল্লায় বলে আতরুকু সুন্নাত হাবিবি বিহা উলাইল হুমাকা, আমি কি এই মূর্খদের কারণে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের আমলটাকে আমি ছেড়ে দিব এই মূর্খদের কারণে? জীবন একদিকে চলে যাবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নত থাকবে আমার একদিকে। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা কারে শয়তা বিকুলিন
আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার বললেন তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছেন আর ভাবতেছেন আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী সেই জান্নাতি ব্যক্তি আমি হতে পারি। কারণ আল্লাহ তো রহমতের আশার বাণী শুনায় দিলেন, কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور রহিম। কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে গুনা ইয়াজাল আসু কদীম, জামিউল ইলম ফিল কোরআনে হাকীম, তাকাসাদাত আনহু আফার জাদি। আল্লাহ তাআলা এক নাম্বার আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওরে মুমিন আল্লাহকে ভয় কর। ভয় করার মানে গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। ওমরে ফারুক আল্লাহর আশার বাণী শুনে আশা করলেন সব বান্দা যদি আল্লাহ ঘোষণা করেন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। আমি ওমর আল্লাহর ওই আশার বাণী দিয়ে তাকায় আছি, আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই। এজন্য পয়গম্বর বলেন রহমতের আশা জাহান্নামের ভয় দুইয়ের মাঝখানের নাম ঈমান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, কত বড় ক্ষমতাবান ওমর, যার কথার আগে তরবারি দৌড়ায়। ওমর যে পথে আসে শয়তান উপর থেকে ভেঙে যায়। এত বড় বীর, এত বড় আল্লাহর নবীর সাহাবী, সেই ওমর একা একা চলেন, কোন গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই, হাতের বালির বানায় চেটিয়াল ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত ওমর একা। অর্ধ জাহানের খলিফা, দুশমন ওত পেতেছিল ওমরকে মারার জন্য, তরবারি নিয়ে ওমরকে খুঁজতেছিল কোথায় গেল। একদিন সুযোগ পেয়ে দেখলো ওমর একটা খোলা ময়দানে একা হাতের বালির বানায় ঘুমিয়ে আছেন। এই সুযোগ হাত ছাড়া করা যায় না, তরবারি নিয়ে হযরত ওমরকে আক্রমণ করার জন্য এক কদম সামনে আগায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে, কি না জানি হয়ে যায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এক ঘটনা আছে, হযরত ওমর ঘুমিয়ে আছেন, দুশমন তরবারি নিয়ে কিনারায় চলে যাচ্ছে, একেবারে কাছাকাছি যখন চলে গেল, দুশমন তরবারিটা কোষ থেকে যখন ফুললে হঠাৎ তাকায় দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চতুর্পাশে একটা জঙ্গলার পাহাড় পাহারা দিতেছে, বাঘের চাহনি দেখে দুশমনের হাত থেকে তরবারিটা পড়ে গেল, ওমরের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে দুশমন দাঁড়ানো তরবারি নিচে পড়ে আছে। ওমর বলে ভয় পাইও না, কি ব্যাপার, খোলা আমি কথা বলো, বলে আমাকে রোম সম্রাট পাঠিয়েছে তোমাকে হত্যা করার জন্য, তুমি অর্ধ জাহানের খলিফা,
বহুদিন ধরে সুযোগ খুঁজতেছিলাম হত্যার জন্য, সুযোগ পাই না। আজ আমি আসছি তোমাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না। চতুর্দিকে তাকায় দেখলাম জঙ্গলের একটা বাঘ কোমরকে পাহারা দিয়েছে, বেয়াদবি মাফ করে দাও, তরবারিটা পড়ে গেল, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় না। হর কে দার খৌফে হক দর দিল মাদা, জান্নাতুল মাওয়া তে হত পুরা মাকাম, জুজবা হত জি সে মখাজ ইনস জা ফলে উআ মস্ত দর জুমনা জা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন দুটো আদেশ মানো, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার জবানের হেফাজত করো। আল্লাহর ভয় কার মতন করে ভয় ঢুকাইবা, বলে ইমানের মাপকাঠির ব্যাপারে আল্লাহ মাপকাঠি দিয়া স্কেল দিয়া বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনায়ন করো সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান। তাকওয়া যদি বান্দা তুমি অর্জন করতে চাও, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া অর্জন করো। তারা বিবাহ শাদী করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরিও করেছেন, কিন্তু তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আওয়ামিন বন্ধ নাই, বন্ধ নাই। জিহাদের ময়দানে আবার তারা হাজির, সন্তানের হক আদায়ের বেলায় তারা এক নাম্বার, স্ত্রীর হক আদায়ের বেলায় তারা এক নাম্বার, ভাই বোনের হক আদায়ের বেলায়, মা বাবার হক আদায়ের বেলায় তারা এক নাম্বার। ও ব্যবসায়ী ভাই, তুমি আজ অজুহাত পেশ করতেছো ব্যবসার কারণে জামানায় পড়ে গেছি, ইবাদত করতে পারি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমার কষ্ট হয়, অথচ সাহাবায়ে কেরাম কত বড় তাকওয়াওয়ালা, ব্যবসা চালাইয়াও তারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে সমস্ত আমল গুলো করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন আমার কাছে দামি সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো বান্দার জিন্দেগি চলে যাবে, গুনাহের কাছেও যাবে না, কারণ বান্দা সব সময় গুনাহকে এমন ভাবে ভয় করবে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন কাফের আর মুমিনের অবস্থাটা কেমন, কাফেরেরা গুনাটাকে মনে করে একটা মশার মতো নাকের উপর দিয়ে উড়িয়া চলে গেল, কিচ্ছু মনে হয় না, আর মুমিনেরা মনে করে গুনা হলো একটা ভারী চূড়ান্ত আগ পাহাড়ের মতো তার উপরে চেপে আছে, কারণ একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরামের মতো তাকওয়া আমাদের নাই, আমল আমাদের নাই, ইখলাস নাই, অথচ তাদের কত আমল কত সুন্দর। এরপরও সারাটা রাত আল্লাহর দরবারে কান্নার আওয়াজ, একদিকে ওমর রাষ্ট্র পরিচালনা করেন অর্ধ জাহানের খলিফা ওমর, অপরদিকে ওমর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর খবর নেয় কার কি হালাত, কারণ একটা দায়িত্বের অবহেলা যদি আমার মধ্যে এসে যায় আল্লাহ দরবারে আসামির কাজ হয়ে দাঁড়ায় জবাব দিত। ওমরের মতো বান্দা যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, সেই ওমর রাতের বেলা হাঁটতে আর এলাকায় ঘুরে ঘুরে খোঁজ নাই কার কি হাল। এমন একটি এলাকার পাশে দিয়ে তাকায় দেখলেন গাছপালা জঙ্গলের পাশে আগুন জ্বলে আগুন, হযরত ওমর কিনারায় গিয়ে তাকায় দেখেন রাতের গভীরে এক বৃদ্ধা মহিলা চূড়া কিনারায় বসে আছে একা, তার পায়ে চতুর্পার্শ্বে কিছু বাচ্চা সন্তান গুলো ঘুমিয়ে আছে। একটা সন্তান ঘুম থেকে উঠে বলে মা খানা দাও পেটে ক্ষুধা, মা বলে অপেক্ষা কর খানা রেডি হচ্ছে অপেক্ষা কর।
ওমর তাকায় তামাশা দেখে দূরত্ব বজায় রেখে বলতে গে সালাম দিলেন। মহিলা বৃদ্ধা মহিলা বলে কে তুমি? বলে আমি এক যুবক সন্তান। কেন আসে গভীর রাত? বলে মানুষের কোন উপকার যদি লাগে। বলে যুবক তুমি কি উপকার করবা? আমার দেশে নাকি অমর নামের বান্দা খেলাফতের দায়িত্বে বসে আছে। শোনো যুবক, যদি একদিন আমি সময় পাই, দুনিয়ার আদালত হোক অথবা আখেরাতের আদালত হোক, আমি অমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ অমর আমাদের খোঁজ নেয় না। আমার বাচ্চাগুলো উপবাস, খানা নাই, পানি নাই। আমি পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করিয়া ওদের সান্ত্বনা দিই। অপেক্ষা কর, খানা হবে। যুবক অমর পরিচয় না দিয়া বলে আম্মা যেন অপেক্ষা করে, আমি দেখে কিছু করতে পারি নাকি। মহিলা জানে না সেই অমর এই যুবক সন্তান। অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এক আটার মুস্তারিনি করলেন, সাথে থাকা গোলাম আসলাম ডেকে বললেন, হে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম আশ্চর্য হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে একজন, আপনার নামে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করেছে, আপনি যে পথে আগান ওই পথে শয়তান আগায় না, আপনার মাথায় আটার বস্তা নেই মেনে এটা হতে পারে না। আমি গোলাম আসলামের মাথা, আপনি আটার বস্তা তুলে বস্তা তুলে। খলিফাতুল মুসলিমিন বলেন, রে আসলাম, তুমি কি চাও আমার দায়িত্বের অবহেলার কারণে হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো? আসলাম বলে, কখনো না। বলে, তো আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। বেয়াদবিও করা যায় না, মুরব্বী বলেছেন, কথা কাটাকাটি করাও বেয়াদবি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর গভীর রাতে আটার বস্তা মাথায় নিয়ে রওনা, জঙ্গলার কিনারায় বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়ায় বলেন, আম্মা যান একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা রেখে বৃদ্ধা মহিলা ভেতরে চলে গেলেন। ওমর নিজে আটা বের করে খামিরা বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা নিজ হাতে রুটি বানাইয়া বলেন, আম্মা যান, কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না, অসহায় অনাহারে আছে, রুটি আপনিও খান, বাচ্চাকেও দেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে চেষ্টা করো আবার খোঁজ নেওয়ার জন্য। ওমর এবার বিদায় নেয়, আম্মা যান আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করো। বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও দাঁড়াও, হে যুবক দাঁড়াও, তোমার জন্য আমি একটু মালিকের দরবারে দোয়া করে দিই। আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহ এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্বে যদি দিতে, আর ওমরের যদি তুমি নামাইয়া দিতা, আমার এই দেশ জান্নাতের বাগান হয়ে যাইত। ও আল্লাহ, তুমি এ যুবকরে কবুল করে নাও। মহিলা এখনো জানে না এই দেশের ক্ষমতাবান ওমর এই যুবক সত্তা। হযরত ওমর ঘটনার পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে
অমর আদালতে বসে লোক দিয়া পাঠায় দিয়া বললে অমুক এলাকার বৃদ্ধা নারীকে আদালতে হাজির করে দাও। লোক যখন খবর দিয়া বলল আমি না জান খলিফাতুল মুসলিমিন আপনাকে দেখেছেন, মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো, কান্না শুরু করলো, মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। গতকালের ঘটনা মনে হয় ওই যুবক ওমরের কানে লাগায় দিয়েছে। আল্লাহর বান্দি অন্তরে ভয়, চোখের বানিসেরে কান্না, শেষ বিদায়, সন্তানের থেকে বিদায় নেয় আর বলে মনের মতো মাকে দেখ, আর বোধহয় দেখা হবে না। কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশার কাছে নালিশ হয়ে গেল, আজ আমার নিশ্চিত ফাঁসি হয়ে যাবে, বিদায় নিয়ে দেয়। সন্তান কান্না করে মা কি বললা সহ্য করা যায় না। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ওমরের পরিচয়ে ভয়ে ভয়ে রওনা, খলিফাতুল মুসলিমিনের দরবারে মহিলা রওনা, অধিক দিয়া ওমরে ফারুক মহিলার অপেক্ষায় দণ্ডায়মান হয়ে আছে। মূল জায়গায় গিয়া দূর থেকে তাকায় দেখে, আরে যেই ব্যক্তি মূল জায়গায় দাঁড়ানো ওই ব্যক্তি তো গতকাল ওই যুবক সন্তান। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল, অমর দূর থেকে ইশারা করে বলে আম্মা যেন কোনো ভয় নাই, নিরাপদে সামনে আসে। হযরত ওমর কিনারায় দেখে বললেন আম্মা যান আপনার কোনো ভয় নাই, ভয় আমার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন, আর পাগড়ির অগ্রভাগ দিয়া কয় আম্মা যান এই পাগড়িটা নিয়ে আমার গলায় পেঁচানো আছে, বিচারটা করে আমার ফাঁসি লাগলে দেন যে বিচার হয় করে, কারণ আমি অপরাধী। কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল, আমি সময় মতো দিতে পারি নাই, ক্ষমা আছে। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, তারপরও আমি চাই না, আমি আল্লাহর আদালতে আসামি কাঠ ধরায় দাঁড়াতে চাই, এমন যেন না হয় আম্মা যান আপনি দয়া করে আমাকে মাফ করেন বিচার করার মাধ্যমে। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো, দুই নম্বর আদেশ জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবি হে মুমিন? জবানের হেফাজত বান্দা তখনই করবে যখনই বান্দা জাহান্নামের ভয় অন্তরে জমা হয়ে যাবে। এক নম্বর জবানের হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, একবার না বারবার বলেছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু লিল মুতাফফিফিন, ব্যবসার মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা, যারা মানুষের গীবত শিকায়াত করে বানায় অপবাদ দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলে না সিদকু ইউমজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম,
সত্যবাদী বিজয় হয়ে যাবে, মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে একদিন আগে আর পরে। অকুলু কৌনান সাদিদা, বান্দা জবান থেকে যা বলবা সত্য সঠিক সাংঘিক ভাবে বলো, জবানের হেফাজত করো, জবানের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখতে প্রয়োজনে পাথর বের করে কথা বলতেন, আবার ভেতরে ঢুকায় রাখতেন। কি ব্যাপার? অমর বলে আল্লাহকে ভয় করি, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এগুলো তাকওয়ার সম্পদ ছাড়া কোনদিন বান্দার দ্বারা অসম্ভব। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, জবানের হেফাজত করো হে মুমিন। এক নম্বরে মিথ্যা কথা বলার থেকে তওবা করো। ও আল্লাহ, জীবনে তকদিরে যা আছে তাই হবার হবে, সম্মান যদি আমার থাকে তো সম্মান আসবে ইনশাআল্লাহ। বান্দার তকদিরে যা আশা রাখবে কেউ ফিরাতে পারবে না, যা আশার না তা আসবে না, কেউ জোর করে আনতেও পারবে না। অতএব মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করো রে ভাই, ব্যবসা করো মিথ্যা কথার থেকে হেফাজত করো। দোকানের সামনে সাইনবোর্ড লাগায় কথা লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যদি সত্যভাবে ব্যবসা করে জান্নাত পেতে চাও, দোকানের সামনে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যা কথা বলে 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 মানুষকে ধোকা দিয়া কত টাকা কামাই করলো, পাঁচতলার বিল্ডিং তৈরি করলো মিথ্যা কথা দিয়ে, টাকা জুলুম করে নিল, সরকারকে ধোকা দিল, কর্মচারীকে ধোকা দিল, মানুষকে ধোকা দিল, পাঁচ বছর লাগায় পাঁচতলা বিল্ডিং করেছে, পুঁজি হলো তার মিথ্যা, ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা, চাকরির ক্ষেত্রেও মিথ্যা, পরিণাম ফলটা কত ভয়ঙ্কর। দুদুকের কর্মকর্তা এসে বলে তোমার ভেজাল আছে হিসাব দেও, বিল্ডিং থামিতে হবে, রাখা যাবে না, রাখা যাবে না। রাজশাহী এলাকার থেকে ট্রাক ভরে ভরে আম আর কাঁঠাল আর লিচু নিয়ে আসলো, কত ফরমালি না কত দুই নম্বরি করে আনলো, একশো লিচু দেয় একশোর মধ্যে দশটা নাই বিশটা নাই। এইভাবে দুই নম্বরি করে করে ট্রাক ট্রাক লিচু আনিয়া কত কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহ এমন ধরা খাওয়ায় দিলে, তিন ট্রাক বিক্রি করে আড়াই লাখ টাকা পাইল, কালা পোশাক বাহিনী এইসব ধরা দিয়ে দেখলো সব ভেজাল, দুই লক্ষ টাকা জরিমানা, আট দিনের জন্য জেলখানার জিম্মা। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে বাঁচাও, কারণ মিথ্যা এমন একটা মহাপাপ, দুনিয়ার কেউ মিথ্যা পছন্দ করে না। রহমাতুল লিল আলামিনের দরবারে এক লোক গিয়া অপরাধী গিয়া বলে, নবী একটু আপনার কাছে তওবা করতে আসি। কেন? বলে আমি দুইটা অন্যায় করি, এক নাম্বার আমি চোর আমি চুরি করি, দুই নাম্বার আমি মিথ্যা কথা বলি, আমাকে একটু সবক দেন, তবে একটা দিবেন, দুটোটা মানা যাবে না। মিথ্যাও বলি চুরিও করি। রহমাতুল লিল আলামিন বললেন, তুমি চুরি করো আর না করো তোমার রব, তবে আমার সবক হলো তুমি মিথ্যা কথা বলবে না। সুরায় কি খুশি যেন চুরি করা বন্ধ করে নাই, মিথ্যা কম দূর মিথ্যার গুল্লি মারি, চুরি করা বন্ধ নাই তো, আজকে থেকে এই চুরি আর খুব দ্রুত গতিতে চলবে। যখন চুরি করার জন্য রেডি হয় ঘর থেকে বের হয়, চোরার অন্তরে এমন একটা বাধা প্রদান করলো,
আমি চুরি করলে একদিন আগে পরে ধরা পেয়ে যাব, কেউ জিজ্ঞেস করলে তো মিথ্যা বলা যাবে না। বললাম কি আর হলোটা কি, মাথা তো খারাপ। আসলেই তো রহমাতুল লিল আলামিনের এমন সুন্দর সবক আদায় করা বড় কঠিন হয়ে গেল। নবীর দরবারে দোড়ায় কেন নবী এমন ঔষধ দিলেন যে ঔষধের কারণে এক কামিতে সব আমার ধ্বংস হয়ে গেল। মিথ্যা বলতে নিষেধ করেছেন, চুরি করতে তো নিষেধ করেন নাই। মিথ্যা নিষেধ হওয়াটাই চুরি নিষেধ হওয়ার কারণ। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করো। দুই নাম্বার, জবানের দ্বারা বান্দা গালাগালি বন্ধ করে দাও, কারণ গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুন লাকি হিয়া আহসান। হে নবী, মুমিনকে জানায় দেন কাফেরের সাথেও যেন ব্যবহার খারাপ না করে, ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বারবার জবান হেফাজতের বয়ান করেছেন। রহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোকে জান্নাতে দেওয়ার জিম্মা নিব। এক নাম্বার জবানের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। হে গোলাম, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, সিম্মান কতাকা আফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে এহসান করো, ভালো ব্যবহার করো। গালাগালির থেকে জবানকে বাঁচাও। দুই নাম্বার জবান হেফাজতের দুই নাম্বার কারণ, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। ইহুদি আমার নবীকে গালি দেয়, পার্শ্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবীকে গালি দিলে কোনো তওবা নাই, বিচার নাই, ডাইরেক্ট বিচার, তাকে হত্যা করে দাও। যদি আমার সোনার বাংলায় হয় না, সব অপরাধীদের বিচার হয়, রসুলের দুশ্মনের বিচার হয়, এর পেছনে কোন বেঈমানকে দোষী করলে হবে না, এর পেছনে আমাদের মুসলিম অনৈক্যই তার কারণ। পীরের বিরুদ্ধে কিছু বললে বিচার, দলের বিরুদ্ধে বললে বিচার, আর যেই মানুষ রূপী হায়ওয়ান আমার রসুলের দাড়ি নিয়ে কটাক্ষ করলো, আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দিল, এর বিচার নাই, এটা মুসলিম দেশ। হযরত আলীর মাথা গরম হয়ে গেল, বেঈমান আমার নবীরে গালি দেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় বুকুল পরে বসলেন, তরবারিটা রেডি করলেন, কল্লা কেটে ফেলবে। ইহুদি বেঈমান কত চালাক, কত চালাক ইহুদি বেঈমান। হযরত আলীর চেহারা মুবারকের মধ্যে মাটিতে শুয়ে থুতু নিক্ষেপ করলো। আবার হযরত আলী নবীর সাহাবি কত সতর্ক, ইহুদিকে সাইরে দিয়া হযরত আলী চলে গেলেন। বেঈমান ডাক দিয়ে কয়, তরবারি নিয়ে আমাকে মারবা, থুতু নিক্ষেপ কর না, মারো, রাগ আসবে মারার জন্য, ছেড়ে দিলা কেন? বলে, তুমি থুতু নিক্ষেপ করার আগে তোমাকে হত্যা করা ছিল আমার নবীর আদর্শ, তুমি আমাকে থুতু নিক্ষেপ করার কারণে এখন যদি তোমাকে হত্যা করি, আমার মনের জাল মিটানো হবে, নবীর আদর্শ বাস্তবায়ন হবে না। গায়ে জমিনের মধ্যে নবীর রাগের কারণে জাল মিটানো যায়, রাগের কারণে আদর্শ নবীর বাস্তবায়ন করা যায় না।
বহু এই জমিনের মধ্যে বাকরিওয়ালা আছে, হিংস্র আক্রমণ নিয়ে গালাগালি করে মাইকের ভেতরে, চরমরেওয়ালারা কাফের, তাবলীগ কাফের, দেওবন্দি কাফের, কওমিওয়ালারা কাফের, আছে না নাই? বলে আলহামদুলিল্লাহ, পরে জোরে আমিন বলে না মুশরিক, তারাবি আট রাকাত পড়ে না মুশরিক, গালি আর গালি, কাঁচা গালি, ছোট মোটো গালি না, তাও কেমন গালি? পাগড়ি মাথায় দিয়া গালি দেয়, বলে সবে বরাত যারা পালন করে তারা দুর্গা পূজা পালন করে। তো মারাত্মক বিষয়, আমার মতো নাম্বার সারাবুল্লাহ হইলে তো বুঝা যায়, তাদের নামের শুরুতে শায়েখ, আল্লামা আর ডক্টর লাগানো। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি রে মুমিন, লাইব্রেরি থেকে বই কিনে যদি ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যাইত, বিদেশের ঘরে ঘুরে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হওয়ার দরকার হতো না। ওই কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ঘুরে বাংলা হাদিস পড়ে যদি ফতোয়া দেওয়া যাইত, তাহলে বাল্লার বান্দাদের ডাউলের পানি আটা রুটি খেয়ে কোরআন হাদিস পড়ে আলেম হওয়ার কোনো দরকার হতো না। হাকীকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। আল্লাহর মহব্বত নিয়ে চলো, তাকওয়া অর্জন করো, জবান হেফাজত করো। এক নম্বরে না মিথ্যা বলা যাবে না, দুই নম্বরে গালি দেওয়া যাবে না, তিন নম্বর জবান দ্বারা কারো গীবত আর শেকায়াত করা যাবে না। গীবত শেকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের গীবত শেকায়াত পেছনে পেছনে করে জবান দ্বারা, ইশারা ইঙ্গিতে, লেখার দ্বারা, বর্তমানে তো ফেসবুক নামের গজবের মাধ্যমে মানুষের গীবত চর্চা বেশি হচ্ছে। কির আলেম, কির মুফতি, কির মুহাদ্দিস, কির বাংলা শিক্ষিত, পেছনে পেছনে গীবত আর গীবত আর গীবত চলতেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল লাহুম জাহান্নাম, যারা মানুষের গীবত শেকায়াত পেছনে করে আবার দোষ করে না, বানায়া অপবাদ দেয়, এরা ওয়াইল লাহুম জাহান্নামি। নবীজি বলেন, গীবত হলো জিনার থেকেও মারাত্মক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার থেকেও গীবত করা মারাত্মক। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের গীবত শেকায়াত থেকে জবানকে হেফাজত করুন। শুধু জবান হেফাজত করলে হবে না, এখন থেকে বলতে হবে আল্লাহ আমাদের হাত পাও হেফাজত করুন। পাও দিয়েও গীবত করে, হাত আঙ্গুল দিয়ে গীবত করে, লেখার মাধ্যমে। আল্লাহ হেদায়াত দান করুন। চরমোনাই, তাবলীগ, উজানি, দেওবন্দি, কওমি, এদেরকে গালি দেওয়ার 30 বার সময় পাইলা, মুসলমান হইয়া একবারও কি হেদায়াতের দোয়া করতে সময় পাইলা না? অথচ নবীকে গালি দিচ্ছেন, নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আবু বকর সিদ্দিক পার্শ্বে বসা, যে বেঈমান গালি দেয় সহ্য করা যায় না, নবী ইশারা দিলেন কোনো কথা বলা যাবে না, কতক্ষণ আর চুপ থাকা যায়, নবীকে গালি দিচ্ছে। আবু বকর দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন, নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করলেন, নবী আমি একটু কথা বললাম, আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? রহমাতুল্লিল আলামিন বললেন, হেরে আবু বকর, চুপ থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতা আমাদের পক্ষ হয়ে জবাব দিতেছিল, যখন আমরা জবাব দেওয়া শুরু করেছি রহমতের ফেরেশতা চলে গেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা নাই। জবানকে হেফাজত করার জন্য পূর্ব শর্ত আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর ভয়ঙ্করে জমা করার জন্য যারা আল্লাহকে ভয় করে এদের সংস্রবে সময় দিতে হবে।
এটাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আকুনু মাআস সাদিকিন সত্যবাদী আল্লাহর প্রিয় বন্ধুদের সাথী হয়ে যাও আল্লাহর বন্ধু যারা গলায় ছুরি আসবে গুনাহ করবে না ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চিত বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে তার মানে ইচ্ছা করে তো গুনাহ করবেই না অজান্তে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না জবানের হেফাজত কালাগালি গীবত শিকায়াত মিথ্যা কথার থেকে বেঁচে থাকতে হবে আর এগুলোর জন্য এক নাম্বার আল্লাহর তৌফিক চাইতে হবে আল্লাহ তৌফিক না দিলে বান্দার দ্বারা সম্ভব নয় বড় 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 আল্লামা বড় বড় শায়খ বড় বড় মুফতি আর ডক্টর লাঞ্ছিত হয়ে যাচ্ছে তিনি নিজেও বুঝে না যে আমি লাইন ছাড়া চলতেছি বুজার মতো সেই পাওয়ার ভেতরে নাই অনেক মানুষ অহংকার করে বুঝে না খুশি আর কত মানুষ একটা অহংকারী কথা বের হয়ে গেলে অনুতপ্ত হয় নিজে নিজে তওবা করে আসলে তো কথাটা আমার ঠিক হয়নি জবান হেফাজতের জন্য তিনটা অপরাধ থেকে বাঁচিয়া ঘুমাইলে হবে না কষ্টে লাগানো যাবে না অতিরিক্ত আরো তিনটা আমল করতে হবে আল্লাহ তৌফিক দান করুন